আমি মোহাম্মদ রিবানুর রহমান ইলিমের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটি নাম্বার অ্যানালাইসিস করবো ক্লাসিফিকেশনের তো নাম্বারটি হচ্ছে জিরো টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ ফোর নাইন টু তো শুরু করা যাক আমরা খাতায় দেখতে পাচ্ছি জিরো টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ ফোর নাইন টু এটা এখন যদি অ্যানালাইসিস করতে চাই আমরা এখন দেখবো যে তেইশত এডিশন যে শিডিউলসগুলো এটা হচ্ছে শিডিউল টু আর এটা হচ্ছে শিডিউল থ্রি আর শিডিউল টুটা হচ্ছে আপনার জিরো 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 থেকে ফাইভ নাইন নাইন আর শিডিউল থ্রিটা হচ্ছে সিক্স জিরো জিরো থেকে নাইন 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 তার মানে আমাকে নির্ধারণ করে নিতে হবে যে আমি কোন শিডিউলটা ফলো করবো যেহেতু এটা শুরু হচ্ছে জিরো টু সেভেন দিকে জিরো তার মানে এটা আমি সিক্স জিরো জিরো নাইন 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 এই রেঞ্জে এটা পড়ছে না কারণ এটা শুরু হচ্ছে জিরো দিয়ে তার মানে আমি শিডিউল থ্রি ব্যবহার করব না আমাকে ব্যবহার করতে হবে শিডিউল টু শিডিউল টুটাই আমার শুরু হচ্ছে জিরো 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 থেকে জিরো 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 থেকে ফাইভ নাইন নাইন তার মানে এই নাম্বারটা এই রেঞ্জের মধ্যেই অবশ্যই আছে তো আমরা শুরু করি প্রথমে প্রথমেই আছে জিরো 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 টু সেভেন প্রথমে আমরা জিরো 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 দেখি এই যে আমরা জিরো 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 পেয়ে গেছি মানে শুরু করার সময় আমরা প্রথম তিনটি নাম্বার থেকে শুরু করব এই যে জিরো 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 যেখানে আছে আমরা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন এবং জেনারেল ওয়ার্কস তো আমরা লিখে ফেলি কষ্ট করে জিরো 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 একটু একটু গ্যাপ দিয়ে জাস্ট আমরা শিডিউল দেখে দেখেই করবো কম্পিউটার সায়েন্স ইনফরমেশন আমাদের পুরোটাই লিখতে হবে এবং জেনারেল ওয়ার্কস এরপরে আমাদের পরের ধাপে যেতে হবে জিরো জিরো টু জিরো 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 করার পরে এখন আমাদের ধরতে হবে জিরো টু জিরো এখন জিরো টু জিরো আমরা যদি দেখি জিরো টু জিরো জিরো টু জিরো দেখার পরেই আমরা কিন্তু যাবো জিরো টু সেভেনে এখন দেখবো আমরা জিরো টু জিরো একটু খুঁজি এই যে আমরা এই যে পেয়ে গেছি জিরো টু জিরো এটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস এটা আমরা লিখে ফেলি জিরো টু জিরো ওকে এখন আমরা কিন্তু জিরো টু সেভেনে যাবো দেখি টু সেভেন এই যে আমরা পেয়ে গেলাম জিরো টু সেভেন এখানে আছে জেনারেল লাইব্রেরি আরকাইভস ইনফরমেশন সেন্টার তো আমরা এটাও লিখে ফেলবো এখন আমরা জানি যে ডিডিসি নিয়ম অনুসারে মানে তিন ঘর পরে নাম তিনটি নাম্বারে পরে সবসময় একটি ডেসিমাল সাইন হয় দশমিক চিহ্ন যেটা এটা আমরা এখন দেখবো জিরো টু সেভেন এখন আমরা জিরো টু সেভেনের পরে জিরো টু সেভেন পয়েন্ট ফোর দেখব তা একটু এখন আমরা শিডিউল একটু বের করে দেখি জিরো টু সেভেন পয়েন্ট ফোর আছে কি না জিরো টু সেভেন তো আমরা পেয়েছি এই যে জিরো টু সেভেন এটে জিরো টু সেভেন তার আন্ডারে পেয়েছি আন্ডারে পেয়েছি ওয়ান টু থ্রি ফোর এইটে জিরো টু সেভেন পয়েন্ট ফোর তার মানে উপরে জিরো টু সেভেন তারপর পয়েন্ট ফোর পেয়ে গেলাম এখানে পাবলিক লাইব্রেরিজ তার মানে এখন লিখে ফেলি জিরো টু সেভেন পয়েন্ট ফোর পাবলিক লাইব্রেরিজ এখন আমাৰ যাব জিৰ' টু ছেভেন পইণ্ট ফ'ৰ পঢ়ে গল জিৰ' টু ছেভেন পইণ্ট ফ'ৰ ফাইভ এখন ফাইভৰ ঘৰ আমাৰ খুজব জিরো টু পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি বাট ফোর ফাইভ কিন্তু আমরা পাচ্ছি না আমরা কিন্তু আটকে গেছি আমরা জিরো টু সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি আমাদের খুঁজতে হবে জিরো টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ তার মানে এখানে ফোর টু পেয়েছি বাট ফোর ফাইভ কিন্তু আমরা পাচ্ছি না কোথাও পাচ্ছি না এখানে ফোর আছে ফোর টু আছে এখানে ফোর 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 থ্রি থেকে ফোর নাইন আছে এ মানে ফাইভটা এই রেঞ্জের মধ্যে পড়ছে তার মানে আমরা কিন্তু পাচ্ছি না তার মানে যেহেতু আমরা পাচ্ছি না তো আমরা আটকে গেছি তাহলে আমার আমাদের ধরে নিতে হবে যেহেতু আমরা আটকে গেছি তো অবশ্যই এখানে যে বাকি যে অংশটা এই ফোর পর্যন্ত আমরা পেলাম ফাইভ ফোর নাইন টু এটা হয়তো কোনো নোটেশনের আন্ডারে পড়েছে এখন আমরা দেখব কোনো ইনস্ট্রাকশন আছে কি না যে এইখানে একটা আমরা ইনস্ট্রাকশন পাচ্ছি অ্যাড টু বেজ না বা জিরো টু সেভেন পয়েন্ট ফোর এই যেটা আমরা পালাম পেলাম জিরো টু সেভেন পয়েন্ট ফোর মানে ওরা বলে দিচ্ছে

জিরো টু সেভেন পয়েন্ট ফোর নোটেশন থ্রি টু নাইন ফ্রম টেবিল টু এটা একটা আমরা ইনভার্টার কমার মধ্যে রাখবো পুরো ইনস্ট্রাকশনটা আর যেহেতু আমরা বুঝে গেলাম যে ফাইভ ফোর নাইন টু যেটা এইখান থেকে এই পর্যন্ত এটা একটা নোটেশন মোটামুটি এই অংশটা হচ্ছে নোটেশন আর নোটেশনটা আমাদের খুঁজতে হবে কোথা থেকে টেবিল টু থেকে তার মানে টেবিল টু থেকে আমাদের এই নোটেশনটা খুঁজতে হবে এবং তার মানে আমাদের যেতে হবে এক নাম্বার এক নম্বর যেটা আমরা ম্যানুয়াল অ্যান্ড টেবিলস যেটাকে বলি ওখানে যেতে হবে তার আগেও আমরা এখানে কিছু লিখে লিখতে হবে এটাই যে যেহেতু এখানে এখানে ইনস্ট্রাকশন দিয়ে আছে তা আমাদের একটু একটু কিছু কথা লিখতে হবে কথাটা আমরা কী লিখবো এখানে লিখবো অ্যাজ পার বা অ্যাকর্ডিং টু আপনাদের আপনার আপনারা যেটা লাইক করেন as পার the mentioned মানে মেনশন ইনস্ট্রাকশন মানে উল্লিখিত ইনস্ট্রাকশন অনুসারে দ্য রিমেইনিং পর্শন পর্শন যেটা এক্সাম্পল ইজি যেটা আমরা রিমেনিং পোর্শন এখানে পেয়েছি ফাইভ ফোর নাইন মানে জিরো টু সেভেন এর পরে যেটা পেয়েছি ফাইভ ফোর নাইন হচ্ছে মানে বাকি অংশ তাহলে এটা লিখে ফেলি ফাইভ ফোর নাইন টু মানে অ্যাডেড যোগ করা হয়েছে

আমরা পুরোটাই লিখি টেবিল টুই লিখি আপনাদের সুবিধা সুবিধার জন্য টেবিল টু অ্যাজ দ্য নোটেশন অফ জিওগ্রাফিক এরিয়াস অটোয় টয়ার পর এই যে নোটেশন নোটেশনের আগে কিন্তু একটা ড্যাশের মতো একটা সাইন হয় এই যে ফাইভ ফোর নাইন টু এই যে বাকি অংশ ফাইভ ফোর নাইন টু হ্যাজ বিন অ্যানালাইসড অ্যানালাইস পিলো বা অথবা আমরা কিন্তু শুরুতেও এখানে লিখতে পারতাম যে পুরোটাও যে কথাটা আছে এই যে জিরো টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ ফোর নাইন টু এটা আমরা এখানেও শুরুতেও লিখে নিতে পারতাম যে বাবা লিখে লিখে রাখি আপনাদের সুবিধার জন্য জিরো টু সেভেন পয়েন্ট ফোর পুরোটাই ফাইভ ফোর নাইন টু হ্যাজ বিন লাইস্ট বিলো আপ যেহেতু আগেই দেওয়া ছিল এই জন্য ইচ্ছে করে আমি দিই তারপর ভাবনা আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখি বিলো এরপর এটা লিখেও আপনারা শুরু করতে পারেন আচ্ছা যেহেতু এটা রঙিন হিসেবে ছিল ওই জন্য শুরু করিনি তারপরও দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য যেহেতু আমার এখানে আবার লিখলাম ফাইভ ফোর নাইন টু এটা অ্যানালাইসিস করবো হ্যাঁ বিন অ্যানালাইস বিল হ্যাজ বি এটাও লিখি বিন এখন বিলো যদি যাই এখন আমাকে নিতে হবে এখন যদি পৃষ্ঠা জায়গা নেই পরের পৃষ্ঠায় আমাদের যেতে হবে পরের পৃষ্ঠে কষ্ট করে যাই নোটেশনটা লিখে ফেলি ফাইভ ফোর নাইন টু এই যে নোটেশনটা প্রথমেই আসছে ফাইভ এখন আমরা যে এক নম্বর যেটা এখানে যে এক নাম্বারটা ভলিউমের

তো আমরা লিখে ফেলি ফাইভ এশিয়া এরপর আছে ফাইভ ফোর নোটেশন এখন ফাইভ আর পেয়েছি এখন আমরা খুঁজি এজিয়া ফাইভ ফোর ইন্ডিয়া এন্ড নেইবারিং সাউথ এশিয়ান কান্ট্রিজ টেলিখি ফেলি সে ফাইভ ফোরে ফাইভ এখন দিব কান্ট্রিস এখন আমরা দেখছি ফাই এরপর আছে ফাইভ ফোর নাইন এখন আমরা ফাইভ ফোর নাইন খুঁজবো ফাইভ ফোর নাইন ফাইভ ফোর নাইনটাও খুঁজে নি এই যে ফাইভ ফোর নাম ফাইভ এই টেবিল টু এই টেবিল টু আন্ডার ফাইভ ফোর নাইন আদার লিখে ফেলি এরপর হচ্ছে ফাইভ ফোর নাইন টু লাস্ট ফাইভ ফোর নাইন ফাইভ ফোর নাইন ওয়ান পেয়েছি এই যে আমরা পেয়েছি ফাইভ ফোর নাইন টু নোটেশনে যেটা পাচ্ছি বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ তার মানে পুরো নোটেশনটাই দাঁড়াচ্ছে বাংলাদেশ তার মানে ধরে নিচ্ছি যে ফাইভ ফোর নাইন টু যেটা এখানে আমরা পেলাম যেখানেও পেলাম এটা মিন করা হচ্ছে বাংলাদেশ আর ওখানে বাকি অংশে যেটা জিরো টু সেভেন পয়েন্ট ফোর এই পর্যন্ত এটাকে এটা পেয়েছি আমরা পাবলিক লাইব্রেরিস তার মানে আমরা দুটো অংশ পেলাম একটা হচ্ছে পাবলিক লাইব্রেরিস এখানে জিরো টু এটা মেন ক্লাসের আর এখানে পেলাম হচ্ছে নোটেশনের বাংলাদেশ তার মানে এখন পুরো তো পুরো যে নাম্বারটা এটার অর্থ কীভাবে কী দাঁড়ায় আমরা একটু লিখি আগে ফাইনালি তো নাম্বারটা লিখি জিরো টু সেভেন পয়েন্ট ফোর মানে মেইন ক্লাস আগের পৃষ্ঠার ফাইভ ফোর নাইন টু স্ট্যান্ডস ফোর বা যেটা দাঁড়ায় হ্যাঁ এটা দাঁড়াচ্ছে হচ্ছে পাবলিক লাইব্রেরিস অফ বাংলাদেশ তো লিখে ফেলি ইনভার্টেড কমার মধ্যে ইন বাংলাদেশও দিতে পারেন অথবা অফ বাংলাদেশও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আমরা আমি ওরা অফ দিই মানে পুরো যে নাম্বারটা পেলাম জিরো টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ ফোর ফোর নাইন টু এটার অর্থ হচ্ছে মানে যেটা অ্যানালাইসিস করলে দাঁড়ায় পাবলিক লাইব্রেরিস অফ বাংলাদেশ তো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ